আসসালামু আলাইকুম। আশা করতেছি ভিউয়ার্স আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওটি আপনি যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আমি নিশ্চিত আপনি $10 মতো আর্নিং করতে পারবেন। বাংলা টাকার কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে 900 থেকে 1000 টাকার মতো সামথিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি অফারের সাথে পরিচয় করে দেব, পাশাপাশি একটি সাইট রিভিউ করব যেখানে আপনি ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন, তাছাড়াও আপনি ইউটিউবে রিভিউ দিয়ে মোটামুটি ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন। তো সাইটটি অবশ্য আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, অনেকের অনেক কোয়েশ্চেন ছিল, তো তাই আর কি এটা নিয়ে রিভিউ দেওয়া কিংবা ভিডিওটি দেওয়া। তো অবশ্যই বিস্তারিত ভালো করে দেখিয়ে দেব। তো বিশেষ করে যারা নাকি ভিডিওটি প্লে করেছেন, আমি রিকোয়েস্ট করব ভিডিওটি ফুল কন্টিনিউ করার জন্য। আজকের ভিডিওটি যদি ফুল কন্টিনিউ করেন তাহলে আমি আশা করি $10 কথা বললাম না, সেখানে $5 হলো নিশ্চিত পাবেন। কারণ এর আগে আমি যতগুলো অফার আমি এরকম অফার শেয়ার করেছি প্রত্যেকটার থেকে পেমেন্ট পেয়েছি কিংবা আপনারাও পেমেন্ট পেয়েছেন, আজকের অফারটির থেকেও আপনারা 100% পেমেন্ট পাবেন সেই নিশ্চয়তাটা আমি আসলে দিচ্ছি না, তারপরেও বলতেছি যে হয়তো পাবেন। কারণটা হচ্ছে এর আগে যে অফারগুলোতে জয়েন করেছিলাম সেগুলোতে কিন্তু আমরা পেমেন্ট পেয়েছি। তবে কথা হচ্ছে কোনটার কথা বলেছি কিংবা কোন অফার। তো বেশ, আজকে মূলত যে অফারটি $10 যে অফারটি রয়েছে সেটা হচ্ছে কয়েনবিট। কয়েনবিটে কিন্তু ইতিমধ্যে এখনও কিন্তু একটা অফার চলতেছে, যারা মিস করতেছেন তারা ভোকামি করতেছেন। আর এখন নতুন করে আরেকটি অফার চালু হয়েছে, সেই অফারটিতে যদি অংশগ্রহণ করেন তাহলে মোটামুটি $10 মতো আর্নিং হয়ে যাবে। আর এটা হচ্ছে লিমিটেড টাইম, আপনারা চেষ্টা করবেন ইমিডিয়েটলি জয়েন করার জন্য। ওকে, কয়েনবিট থেকে একে আমি প্রায় $80 থেকে $90 মতো সামথিং আর্নিং করেছি, যেটা কিনা সম্পূর্ণ ফ্রিতে। এবং কি আমার সাথে যারা কাজ করতেছেন আপনারা প্রত্যেকেই $50, $100, $10, $20 পর্যন্ত আর্নিং করেছেন, কেউ না বলতে পারবেন না। যারা নাকি জয়েন করেছেন আপনারা 100% আর্নিং করতে পেরেছেন। তো কয়েনবিট নিয়ে কিন্তু একে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। তো এই যে একটা ভিডিও দিয়েছি, এক সপ্তাহ হয়েছে, তার পরবর্তীতে এটার আরেকটি আপডেট দিয়েছি। তো এই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখবেন। তো অবশ্যই KYC কমপ্লিট থাকতে হবে। তো আমি জানি যে সবার KYC কমপ্লিট রয়েছে, কারণ আমি ইতিমধ্যে এক সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম কিংবা এর আগে থেকে আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো হয়তো আমাদের অনেকেরই অ্যাকাউন্ট ভেরিফাই রয়েছে, তবে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে, ভেরিফাই না থাকলে কিন্তু জয়েন করতে পারবেন না। তো এই ভিডিওটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটাতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কয়েনবিট এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট খুলতে হবে, দেন কীভাবে KYCটা কমপ্লিট করতে হবে। তো মাসবি KYCটা কমপ্লিট করে নেবেন। আর মজার বিষয় হচ্ছে এখন যে অফারটি চলতেছে, এই অফারটিতে আপনি যদি অংশগ্রহণ করেন তাহলে তাদের হিসাব অনুযায়ী $300 পর্যন্ত সামথিং পেয়ে যেতে পারেন। তবে আমি এখানে টাইটেলে দিয়েছিলাম এখানে $35, আমি যেটা কিনা ফার্স্ট অফ অল জানতে পেরেছিলাম। তো রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, অবশ্যই আপনারা জাস্ট এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওর লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন যে বর্তমানে ভিডিওটি দেখতেছেন এটার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিওটা দেখে আপনারা KYCটা কমপ্লিট করে নেবেন। আর যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কল দিয়ে কিংবা টেলিগ্রামে এসে মেসেজ দিয়ে জানাতে পারেন, আপনার প্রবলেমটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কয়েনবিটের আজকে যে অফারটি রয়েছে, টোকেনটার নাম হচ্ছে QRS টোকেন, এটা লিমিটেড টাইম রয়েছে। আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে ইমিডিয়েটলি জয়েন করে নেওয়ার চেষ্টা করবেন। অনলি 3-4 দিন আর কি বলা যায়, 3 দিন, তারপরে এই যে 20 ঘন্টা 33 মিনিট এখানে সেকেন্ডটা শো হচ্ছে, ঠিক আছে? তো তারপরে এটার মানে ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে। তো তারপর আপনি যে অ্যামাউন্টটা পাবেন সেটা ট্রেড করতে পারবেন। এর আগে কিন্তু আমি ছোটোখাটো একটা ইভেন্ট এটা শেয়ার করেছিলাম একটা টেলিগ্রাম বোর্ড, সেখান থেকে আমরা প্রত্যেকে $5 করে আর্নিং করেছি, কিংবা আমি সেটার পেমেন্ট রূপও শেয়ার করেছিলাম প্রায় 15 দিন পরে শেয়ার করেছিলাম আর কি, ভিডিওটি মেক করার পর আর কি। তো এটা 100% পেমেন্ট করবে আমি আশাবাদী, কারণ এর আগের ইভেন্টগুলো থেকে আমরা 100% পেমেন্ট পেয়েছি। তো শর্ট করে আমি দেখিয়েছি কীভাবে কী করতে হবে, দেন তার পরবর্তীতে চলে যাবো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটটিতে, আজকে যেটা নিয়ে রিভিউ করব। তো এখানে মূলত যেটা করতে হবে সেটা বলি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, সো এই বোর্ডটার লিঙ্কটা ফার্স্ট অফ অলই পেয়ে যাবেন। ওই লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন টেলিগ্রামে নিয়ে আসবে, দেন স্টার্ট অপশনে ক্লিক করবেন। স্টার্ট অপশনে ক্লিক করার পরই এরকম একটা লোলস কিংবা পোস্ট চলে আসবে, দেন এখানে দেখতে পারবেন আপনি যখনই তাদের সোশ্যাল মিডিয়া টাস্কগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এখান থেকে 1000 QRS টোকেন পেয়ে যাবেন, যার পরিমাণ কিংবা প্রাইস এখানে $10 শো হচ্ছে, এবং কি 250 টোকেন পেয়ে যাবেন পার রেফারে, যার পরিমাণ হচ্ছে গিয়ে $2.5 সামথিং আর কি, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনি যদি টাস্কটা কমপ্লিট না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু অ্যামাউন্টটা যোগ হবে না। এটা একটা ইন্টারন্যাশনাল কিংবা প্রফেশনাল একটা বুট বলা যায় আর কি। ওকে, সো খুবই চমৎকার। তো এখানে জয়েন করার জন্য যেটা করতে হবে ভিউয়ার্স, প্রথমে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ব্যাক বাটনে ক্লিক করে। তো এরকম একটা অপশন চলে আসবে আপনি যখন স্টারে ক্লিক করবেন, তো এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে,
তো এখানে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো উপরে তিনটা অপশন আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আপনার টুইটারে ফলো করতে হবে, টেলিগ্রামে জয়েন করতে হবে, এমনকি সোশ্যাল মিডিয়া টাস্কগুলো কমপ্লিট করার পর 3 আওয়ার্স পর্যন্ত ওয়েট করতে হবে। দেন এখানে মেকে রিটুইট করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করবেন, এই যে উপরে যে লিঙ্কটা রয়েছে এখানে চলে যাবেন। ওকে, তো এই কাজগুলো ভালো করে বোঝেন, কাজগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তো এখানে আসবেন, এখানে আসার পর এখানে রিটুইট উইথ একটা কমেন্ট করতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিটুইট উইথ কমেন্ট। তো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা কমেন্ট করে তারপর এখানে উপরে রিটুইটের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। দেন তারপরে যেটা করবেন, এখানে কমেন্টের অপশন আছে, এখানে আপনার ইচ্ছা মতো একটা কমেন্ট করে দেবেন যেভাবে ভালো লাগে আর কি। তারপর এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন তারপর এখানে টুইটারের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টুইটারে চলে যাবেন আর টুইটারে ফলো করে দেবেন। তো বেশ, এখান থেকে টুইটারে ফলো করে দেবেন। ফলো করে দেওয়ার পর তারপর এখানে টেলিগ্রাম, তো টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনি টেলিগ্রামের টাস্কটিতে যখনই ক্লিক করবেন এখানে তাদের তিনটা মেবি কমিটি রয়েছে একটা, দেন তারপর চ্যানেল রয়েছে দুইটা, দুটোটাতে জয়েন করে নেবেন, ঠিক আছে। নিচে জয়েন অপশন পেয়ে যাবেন, জয়েন করে নেবেন। তো এই হলো কাজ। তারপর এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। তবে এখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে এখানে আপনি যে এটি যে কাজগুলো করছেন এগুলো সাবমিট দিতে হবে, ঠিক আছে। তো সাবমিট না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হবে না। যেমন আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা এখন যদি দেখায় তাহলে কিন্তু এখানে কিন্তু ফাঁকা রয়েছে। অবশ্যই এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য যেটা করতে হবে, এখানে কিন্তু তারা ডিরেক্টলি বলে দিচ্ছে আপনি যখন সোশ্যাল মিডিয়া টাস্কগুলো কমপ্লিট করবেন দেন আপনার 3 ঘন্টা পর, ঠিক আছে। ধরেন আপনি এখন থেকে আর কি কাজটা স্টার্ট করলেন, আপনার সোশ্যাল মিডিয়া টাস্কগুলো কমপ্লিট করলেন, ঠিক তখন থেকে 3 ঘন্টা পর আপনার টেলিগ্রাম ইউজার নেম ফার্স্ট অফ অল আপনার জিটটা দিতে হবে। আমি এক্সাম্পল দেখিয়ে দিই, আপনি যে কয়েনবিটি অ্যাকাউন্ট করেছেন সেটার ইমেলটা, অ্যাকাউন্ট ভেরিফাই করেছেন সেটার ইমেলটা দিবেন। তারপর এখানে টুইটার ইউজার নেমটি দিবেন। দেন তারপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার টেলিগ্রামে ইউজার নেমটিও দিয়ে দিতে পারেন, তো প্রবলেম নাই। দেন তারপর যেটা করতে হবে, রিটুইট উইথ কমেন্ট যেটা আমরা করেছিলাম সেটার লিঙ্কটি দিতে হবে। সেটা আনার জন্য যেটা করতে হবে ভিউয়ার্স, আমি একটু দেখাই। তো এখান থেকে প্রোফাইলে চলে যাবেন। দেন এখান থেকে প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে যেটা করতে হবে, আপনি যে রিটুইট উইথ কমেন্ট করেছেন এই যে এটা, তো এখান থেকে জাস্ট এই যে শেয়ার অপশন আছে এখানে কপি করবেন। তারপর এখানে কপি অপশন, এখান থেকে এটা কপি করবেন। কপি করার পর ডিরেক্টলি এখানে চলে আসবেন। দেন এখানে আসার পর এটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো বেশ, এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার টেলিগ্রামের যে ইউজার নেমটি রয়েছে এটা না দিলে হবে, ঠিক আছে। টেলিগ্রামের ইউজার নেমটি না দিলে হবে, এখান থেকে আপনার টুইটার ইউজার নেমটি মাস্ট বি আপনাকে দিতে হবে। এটা অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করার 3 ঘন্টা পর এখানে সাবমিট দিয়ে দেবেন। তো এতেই হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। এখানে যখনই ব্যালেন্সটা যোগ হয়ে যাবে সেই ব্যালেন্সটা আপনাকে অটোমেটিকলি উইথড্র দিতে হবে না, কয়েনবিট এক্সচেঞ্জারে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে তারা পাঠিয়ে দেবে। ওকে, তো বেশ, এখানে যেটা বলছিলাম আজকে যে সাইটটির সাথে পরিচয় করে দেবো, এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রি তো আর্নিং করতে পারবেন এবং কি এখানে ইনভেস্ট করে আর্নিং করতে পারবেন। তো এখানে ফার্স্ট অফ অল আমি সাইটটার পার্সেন্টেজটা দেখিয়ে দিচ্ছি, আসলে সাইটটা কতটুক পেমেন্ট করতেছে কিংবা কতটুকভাবে আসলে পেমেন্ট করতে পারে, এটা রিয়েল না ফেক এরকম টাইপের একটা জাস্টিফাই করার জন্য ওয়েবসাইটটি রয়েছে। তো এখান থেকে এটার মূলত যে ইয়ারটা রয়েছে সেটা হচ্ছে আপনার 20%, ঠিক আছে। তো সাইটগুলো মূলত দেখা যাচ্ছে যখনই 1% থাকে তখন কিন্তু এটা পেমেন্ট করে থাকে, রেটিংটা আর কি 1% থাকলেও পেমেন্ট করে থাকে, এটা 20 আসছে। ওকে, তো তাছাড়া এটার ডিসিমেস এবং কি ডেট, ডোমাইন, কাস্টম মানে ইত্যাদি আপনারা চাইলে এখান থেকে নিচ থেকে দেখে নিতে পারেন। তবে আমি বলতেছি যে এটা এখন বর্তমানে পেমেন্ট করবে, নতুন একটি সাইট অনেকেই দেখলাম এখান থেকে পেমেন্ট নিচ্ছে, ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিচ্ছে। ওকে, আচ্ছা, তো এখানে আমরা মূলত চলে আসলাম সাইটের মেইন হোম পেজে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সাইটের ডিজাইনটাও খুবই চমৎকার এবং কি এখানে সোশ্যাল মিডিয়ার অপশন দেওয়া রয়েছে, অ্যাডমিন, তারপর গ্রুপ, টেলিগ্রাম, নিউজ, দেন ইউটিউব, এখানে রয়েছে টুইটার, নিচেটা কী জানি। আচ্ছা, এখান থেকে আদারওয়াইজ অপশনগুলো দেখে নেবেন, ভিডিওটি লং হয়ে যাবে। এখানে মূলত পার্সেন্টেজগুলো দেওয়া আছে, মানে একবারে টোটাল যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, এবং কি এখানে আপনি যখনই উইথড্র রিকোয়েস্ট দেবেন সেটা ইনস্ট্যান্টলি পেমেন্ট পেয়ে যাবেন, ঠিক আছে। উইথড্র দেওয়ার সাথে সাথে আর কি পেমেন্টটা করে দেবে, আর উইথড্র অ্যামাউন্টটাও খুবই কম। আর মজার বিষয় হচ্ছে এখানে ডিপোজিটের পরিমাণটাও খুবই কম, এখানে অনলি $1 হলে আপনি ডিপোজিট করতে পারবেন। ওকে, তো বেশ, ডিপোজিট করা না করা এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি যা শেয়ার করতেছি। তো ডিপোজিট যদি ভালো লাগে করতে পারেন, যদি ভালো না লাগে নাও করতে পারেন, তবে আমি ডিপোজিট করে দেখাবো। দেন এখানে ফার্স্ট অফ অল দেখেছি কীভাবে অ্যাকাউন্ট করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কটাতে যখনই ক্লিক করবেন যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেওয়ার পর এরকম চলে আসবে। দেন ফার্স্ট অফ অল এখানে আপনার যেটা করতে হবে, এখানে একটা ইউজার নেম দিতে হবে, দেন নাম হিসেবে 1234 দিয়ে দেবেন, তারপর ইমেল দিতে হবে, দেন তারপর পাসওয়ার্ড দিতে হবে। তো এক্সাম্পল এখানে আমি জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেখাই, এমনিতে আর কি একটা পাসওয়ার্ড দিলাম, উপরে যে পাসওয়ার্ডটা সেই রিকভারি এবং কি কনফার্ম পাসওয়ার্ডটাই
এখানে দিয়ে দেবেন, নিচে দিয়ে দেবেন। ওকে, তো তারপর এখানে অ্যাড্রেসগুলো এখানে একটু ফলো করেন। এখানে মূলত আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন কিংবা কী ডিপোজিট করতে চাচ্ছেন সেই সোশ্যাল ওয়েটগুলো আর কি এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি এক্সাম্পল এখানে BTC অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলাম, কিংবা ইথেরিয়ামের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর এখানে LTC-র অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে ডগের অ্যাড্রেসটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সবগুলো চাইলে দিয়ে দিতে পারেন। তবে পরবর্তীতেও দিতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। দেন এগুলো যখনই কমপ্লিট করবেন, এখানে আপনার ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, রিকোভারি কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে পেমেন্টের যে অ্যাড্রেসগুলো রয়েছে আপনি যেটা ভালো লাগে সেটা দিয়ে দেবেন। দেন দিয়ে দেওয়ার পর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ওকে, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে, ওকে। সো ইমেল ভেরিফাই করতে হবে না, তো ইমেল ভেরিফাই করতে হবে না। এখান থেকে মূলত যেটা করতে হবে আমি একটু দেখাই, তারপর লগ ইন। তো এখান থেকে আপনার লগ ইন অপশনে যেতে হবে, তারপর এখানে ইউজার নেম দিতে হবে, আপনি যে অ্যাকাউন্টটা খোলার টাইমে ইউজার নেমটি ব্যবহার করেছিলেন সেই ইউজার নেম, দেন পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পরে কিন্তু এখানে মানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো প্রথমে এটার ফ্রি যে আর্নিংটা সেই বিষয়টা আমি একটু বলি, ফ্রি আর্নিংটা আসলে কীভাবে হচ্ছে। ফ্রি আর্নিংটা আমি একটু হোমে গিয়ে দেখিয়ে দিচ্ছি, হোমে গিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট। আচ্ছা, ফ্রি আর্নিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জাস্ট একটু ওয়েট, আমি একটু খুঁজে নিচ্ছি। তো তবে পেয়ে গেছি, এই যে ফ্রি আর্নিংয়ের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এখানে আপনার, আপনি যদি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেন সেই ভিডিওটা যদি তাদের নির্ধারিত অপশন আছে লিঙ্ক অ্যাড করানোর জন্য, আমি দেখিয়ে দেবো। তো আপনি যদি ইউটিউবে ভিডিও মেক করেন, ভিডিও মেক করার পরে যদি তাদেরকে ভিডিওর লিঙ্কটা দেন, তাহলে আপনাকে সর্বনিম্ন $5, $5 থেকে $100 পর্যন্ত আপনি পেয়ে যেতে পারেন, কিংবা আপনাকে দিতে পারে। দেন টুইটার রয়েছে, টুইটারে যদি আপনি পোস্ট করেন তাদের এটা, সে টুইটারের লিঙ্কটা যদি আপনি যে পোস্ট করেছেন সেই লিঙ্কটা যদি আপনি তাদেরকে দেন, তাহলে এখান থেকে $10 মতো পেয়ে যেতে পারেন। দেন সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রাম প্রমোটিংয়ের যে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে টেলিগ্রামে আপনি আপনার পোস্টটা, অর্থাৎ একটা পোস্ট করে আপনি যদি আপনার টেলিগ্রামে শেয়ার করেন সেটার লিঙ্কটা যদি আপনি সাবমিট করেন, তাহলে এখান থেকে $50 মতো পেয়ে যেতে পারেন। তবে এটার ডিটেলটা আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে এখানে বান্টি প্রোগ্রাম। তো এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি ফার্স্ট অফ অল যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে এখানে ইউটিউব রিভিউ যে বোনাসটা রয়েছে, এখানে বান্টি রিওয়ার্ডটা আর কি সেটা হচ্ছে $5 টু $100 পর্যন্ত আর কি পেয়ে যেতে পারেন। তবে $5 নিশ্চিত থাকেন, $5 পাবেন। তো তারপর যেটা রয়েছে এখানে তাদের এই বান্টি টাস্কটা রয়েছে, আপনি ইউটিউবে লাইভে গিয়ে যদি তাদের এটা সম্বন্ধে যদি ভালো কিছু রিভিউ করেন, তাহলে এখান থেকে $100 থেকে $1,000 পর্যন্ত পেয়ে যেতে পারেন। আচ্ছা, এত বড়টা হবে না। তো তারপর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে টেলিগ্রামের, আচ্ছা এখানে মূলত আপনার আমি তো দেখাই এখানে, আচ্ছা এখানে মূলত ভিডিওর লিঙ্কগুলো দিতে হবে, ঠিক আছে। এখানে রিওয়ার্ডটা নেওয়ার জন্য যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা এখানে টুইটার এটা রয়েছে, এখানে টুইটারের লিঙ্কটি দিতে হবে। দেন তারপর এখানে টেলিগ্রামের, এটা টেলিগ্রামের লিঙ্কটি দিতে হবে। সর্বপ্রথম যেটা রয়েছে এটা হচ্ছে ইউটিউবের, ঠিক আছে। আপনি যে ভিডিওটা মেক করছেন সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তারপরে তারা নির্ধারিত টাইম যেটা বলেছে সেটা হচ্ছে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে আপনার রিওয়ার্ডটা দিয়ে দেবে, যতটুকু দলা তারা দিতে পারে আর কি, কিংবা যেটা দেবে আর কি সেটা দিয়ে দেবে। তো টেলিগ্রামের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন, আদারওয়াইজ অপশন রয়েছে সেগুলো ভালো করে একটু খেয়াল করে নেবেন। টেলিগ্রামও কিন্তু খুব একই, আলাদা ক্যান কোনো কিছুই নয়, সো এরকমই আর কি। ওকে, তো ফ্রি বিষয়টা আমি আর কি দেখিয়ে দিলাম। তাছাড়া এখানে খুব সুন্দর একটা চমৎকার সিস্টেম, সে হচ্ছে লাইভ চ্যাট, ঠিক আছে। এখান থেকে আপনি কিন্তু সরাসরি তাদের সাথে লাইভ চ্যাট করতে পারেন, ঠিক আছে। তারা কিন্তু অবভিয়াসলি অল টাইম কিন্তু অনলাইনে থাকে, এখানে সাপোর্ট অনলাইন। এখানে যখন সবুজ অপশনটা দেখতে পারবেন, দেখতে পারবেন আসলে কিংবা বুঝতে পারবেন যে তারা অনলাইনে রয়েছে। আচ্ছা, তো এবার আসি যে ইনভেস্ট নিয়ে, ঠিক আছে। তো ইনভেস্টের যে বিষয়টা রয়েছে সেটা উপরে ইনভেস্টমেন্টের এখানে যদি ক্লিক করেন, তাহলে এখানে ক্লিক করার পর এখানে পার্সেন্টেজটা আমি প্রথমে দেখিয়েছিলাম, এখানে পার্সেন্টেজটা দেখতে পারবেন আসলে কী পরিমাণে ডিপোজিট করলে কী পরিমাণে প্রফিট পাওয়া যাবে সেটা আর কি এখানে বিষয়স্ত বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এগুলো আপনারা ভালো করে একটু ফলো করে নেবেন। তো এখন আমি ডিরেক্টলি কী করবো, এখানে ইনভেস্ট করবো, ঠিক আছে। আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো অ্যাকাউন্টে আসার পর এখানে আপনি যেটা দেখতে পারবেন, ড্যাশবোর্ড, নিউ ডিপোজিট, তারপর ইউআর ডিপোজিট, দেন এটা অপশনও রয়েছে, দেন তারপর এখানে উইথড্র ফান্ড, তারপর অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তারপর এখানে আদারস অনেক অপশন রয়েছে, সেটিংস, রকআউট আর কি ইত্যাদি দেখতে পারবেন। দেন এখানে আপনার ইউজার নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে রেজিস্ট্রেশন ডেট, দেন নিচে আপনার আপনাদের ইউজার নেমটা শো হবে, ওকে। তো এই সাইটটি মূলত একদম কী বলে বেজলিন, এটা প্রায় 2 বছর হয়ে গেছে বেজলিন সাইটের বয়স, ওইটার মতনই কিছুটা আকৃতি আর কি চলে আসছে কিংবা দেখা যায় আর কি, ওকে।
তো এখানে ডিপোজিট করার জন্য ভিউয়ার যেটা করতে হবে, আমার এখানে কোনো রকম ডিপোজিট নাই। এবার ডিপোজিট আমি যদি কিনি করি তাহলে এখানে দেখাতে পারবো এখানে কোনো কিছুই নাই, সব কিছু ফাঁকা রয়েছে। এই যে ডিপোজিট অপশন, আমি এখন ডিপোজিট করবো। এখানে নিউ ডিপোজিটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে মাধ্যমগুলো রয়েছে সেটা হচ্ছে এখানে বিটকয়েন, তারপর রয়েছে ইথেরিয়াম, লাইট কয়েন, ডগি কয়েন, তারপর এটা কি জানি, আচ্ছা পিয়ার, আদারওয়াইজ অপশনগুলো রয়েছে। তো এক্সাম্পল আমি এখানে ইথেরিয়াম ডিপোজিট করবো। তো ইথেরিয়াম ডিপোজিট করতে গেলে দেখা যাচ্ছে এখান থেকে 0.0005 এখানে দিতে হবে। তো 0.005 এখানে আসলে কত ডলার আসে সেটা আমরা অ্যাটলিস্ট ফার্স্ট অফ অল দেখে নিচ্ছি। তো এখানে মূলত 0.005 যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখতে পারবো যে কতটুক। তো এখানে $1.11, ঠিক আছে, $1.11 এম মিনিমাম আপনি এখানে ডিপোজিট করতে পারেন। তবে আমি এখানে একটু বেশি করবো, বেশি বলতে সামথিং আর কি। তো এখান থেকে ডিপোজিট করার জন্য এখানে ফার্স্ট অফ অল অ্যামাউন্টটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে আমি একটু দেখে নিচ্ছি, আচ্ছা। তো ভিউয়ার্স, এখানে আমি ডগি কয়েন ডিপোজিট করবো। আমি একটু ডগি কানেক্ট করেছি কিংবা আমার অ্যাকাউন্টে ডগি আছে, সেই ডগিটা আমি এখানে দেবো। দেন এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মিনিমাম এখানে 500 ডগি আর কি ডিপোজিট করা যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে 750টা ডগি এখানে দিব, ঠিক আছে, 750টা ডগি দিব। দেন তারপরে মেকে নিউ ডিপোজিট এখানে ক্লিক করতে হবে। তারপর তারা একটা অ্যাড্রেস মেবি দিবে। তো দেখতে পারতেছেন এখানে একটা অ্যাড্রেস দিয়েছে, অ্যাড্রেসটি আমাদের কপি করতে হবে, ঠিক আছে। অ্যাড্রেসটি কপি করলাম। কপি করার পর এখান থেকে আমি টাচ ওয়ালেটে চলে যাবো, যেহেতু আমার টাচ ওয়ালেটে অ্যামাউন্টটা রয়েছে। দেন এখানে আমি জাস্ট 750টা আর কি যেহেতু দিয়েছি, তো এখান থেকে আমি জাস্ট 750টাই সিলেক্ট করবো, সরি 750টা সিলেক্ট করবো। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট এটা সেন্ড করে দেবো, এটার গ্যাস পাওয়ারটা, সরি, যাই হোক, আচ্ছা। তো এখান থেকে আমরা সেন্ড করবো। তো যাই হোক, এটা সেন্ড করে দিলাম। এটা পেন্টিং আছে, তো এখানে তারা কি বলছে এখানে আমি একটু দেখাই। এটা মূলত এটা জাস্ট একটু ওয়েট, এখানে মূলত ওয়েট করতে হবে 2 থেকে 20 মিনিট পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে ডিপোজিটটা কমপ্লিট হবে, ওকে ভিউয়ার্স। তো যাই হোক, এখান থেকে আমি পেমেন্টটা সেন্ড করে দিছি, ফুল অ্যামাউন্টটা চলে গেছে। দেন এখানে মূলত আমাদের একটু ওয়েট করতে হবে। তো আমি ভিডিওটা এখানেই মানে ক্রস করতেছি কিংবা ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, কারণ এটা ডিপোজিটটা দেখাতে গেলে হয়তো আমার একটু লেট হতে পারে কিংবা ভিডিওটা অনেকটা লং হয়েছে, প্রায় 17 মিনিট, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন, নেক্সট এটা পেমেন্ট প্রুফ দেখানোর চেষ্টা করবো, ওকে। সো টেক কেয়ার।